এই সার দুশ্মন আছে, এই সার দুশ্মনের লাগে যদি তোমার জেগা দৈত নাই, ও গোলাম ও বান্দি, হে যুবক হে যুবতী, আল্লাহর কসম তুমি দিন মানা সম্ভব হইত নাই, কিন্তু ইকানি হিসাব রাখি ও গোলাম, তোমার বালিক তাকে লইয়া মত পর্যন্ত যে সময় পাইবাই, এই সময়ের একটা শ্বাস ফলাইবার সময় আল্লাহর হিসাবর ভাড়া নাই। শিক্ষিত শিক্ষিত ধনী গরিব বড় টেখালা মলিসা বানা মলিসা ফির সাহ বুজুর্গ সাহ সারা পেটাইন বেটিন দিয়ে আল্লাহ ময়দানে মাহশর উবা করবা করিয়া ফয়লা জিকাইবা আন উমরিহি ফিমা আফনা আমার দেবা জীবন খান খানো খাটাই আইস জবাব দিয়া যাও। ই কথার জবাব দেবা লাগবো নি সারার জুড়ে মাতেন না, এখন যেগুলো বেপরদা মহিলা গুড়ে কিলা জবাব দিতাই, বেনমাজি জাইন গুড্ডায় কিলা জবাব দিতাই, সুদ গুছো যাইন গাড়া কিলা জবাব দিতাই, নিজে নিজরে একবার জিকাও না, প্রশ্ন করো উত্তর বার করো না, মৌত আছে নি না নাই, আরে মাতলে সারাই আছে নি না নাই, হ্যাঁ কোন দিন আইব জানা আছে নি, জানা আছে নি, তাইলে এখন তুমি নিজরে জিকাও বলে আমি যে বেনমাজি মানুষ, আল্লাহর রসুলে বরমাই যা বেনমাজি হইয়া কোনো মানুষ মারা গেল, আস্তা গোটা পৃথিবীর আলি মোরামা জমাইয়া দোয়া করো, গোটা পৃথিবীর মুসলমানে জমিয়া জনজা ফল, আমি আল্লাহর নবী হইয়ার এই মানুষটা মরার লগে লগে তার কবর জাহান্নাম আগুন জ্বালাইয়া দেওয়া হয়ে যায়। একবার কইতে জানি না হুজুবিল্লাহ, বহুত মানুষ নমাজ ছাড়িয়া মতরা নিনা না, আল্লাহ কইছে আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আমার যে বান্দি গুলামেরা করব আমার দিনের জন্য, ইসলামিক জীবন গঠন করার জন্য, দিনের সমাজ পাওয়ার জন্য, দিনদার বনার জন্য, হারাম থাকি বসার জন্য, হালালি জিন্দগি বানাইবার জন্য, আল্লাহ কইলানা দিয়ান্নাহুম, নিশ্চয় আমি আল্লাহ তারে দিন পাইবার যত সমুদ্র রাস্তা আছে সারা রাস্তা আমি আল্লাহ তারে দান করবো। একবার কইতাম না সুবহানাল্লাহ, এখন কথাটার মাঝে দেখতে লাগবো, এখন বুঝ পাইছি যারা দেখাটো করবো আল্লাহ সমুজ দিব, সমুজ দেখে যারা জেহাদ করবো তারা সমুজ দিব, মাত বুঝা গেছে নি, বুঝা গেছে তো, এখন প্রশ্ন হইল জেহাদ খারা লাগে করতে ধারাবাহিক কথাগুলা বুঝিও তো আপনি কর্মযোগানো জড়িতে আরবাই, আর যদি ধারাবাহিক বুঝো না তাইলে কিচ্ছু আপনার করতে আরতে নাই, মাগরিব তাকে প্রচুর ওয়াজ হয়েছে, যদি জিকাই কিতা শুনছো একটাও হইতে আরতে নাই, যদি হইতে পারো বুঝো আমাইছে না, এর লাগে আমি যেন যাই না কেনে মানুষের ওয়াজগুলা বুঝাইবার চেষ্টা করি, বুঝাইবার চেষ্টা করি, ইটা ওয়াজ আপনি কোনো মোবাইলও সার্চ করলে বাড়িত বইয়া কোনো আইব না না, কিছু মানুষ দেখি ও কোনো পায় খালি উগি দিতরা দেখুন চাই মহিলা না পুরুষ দেখছো নি, কারবার দেখা গেছে মহিলা নেন আন্না তো আইলেও নি, এরা মহিলা নেন পুরুষ হইলেও তো আইলো নি, বেটিন তো দৌড় দেয় নানি বর্দা ভাই দেখ বেটিন কোন হরি গেছো আল্লাহ আমার বাঁচাইছে বলে নাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে মুসলমান আল্লাহর জিকির বেশি বেশি করিও, নবী যে ফরমাইছেন আল্লাহ নবী যে ফরমাইছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমার তান ঈমান ওখানে পরিষ্কার করো, আমরা পরিষ্কার নাই আরতে বইতে আমরা ঈমানও জঙ্গার লাগে লাগেনি না না, তোরা মাতেন না
আরতে বইতে মুখ আপনার গুনাহ করে নাই তো নবী জি কইরা গুনাহ তা দি ওখানে পরিষ্কার করো সাহাবায়ে কেরামে কইরা কাইবা রুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ আগো বিশ্ব নবী আমরা ঈমান দে কিলা পরিষ্কার করে নতুন বানাই নবী জি কইরা দিরা কালা আকশিদু মিন কওলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরে অনুকুয়া আপনার শারীরিক কোনো ব্যাধিগ্রস্ত ভাবে মার হইছে নুবালা আপনি খালাইন ডাক্তার দেখা নিতে পারে ডাক্তারে একটা প্রেসক্রিপশন দিয়া কইল ঔষধগুলা বা আপনি ফার্মেসি থেকে লইয়া নিয়া ও তর্তিবে খাইন জানি আপনি সারা দেখাইয়া আর স্লিপটা নিয়া দয়ার রাখি দিলা ঔষধ খরচ ব্যবহার করলা না তাইলে আশা করা যায় বেমার কমে যাইব না শুনে মাতেন না কম তো নাইনি এখান তো বুঝছি পাল্লা করি আমি যে প্রেসক্রিপশন গুলা দিই আর নবীজির প্রেসক্রিপশন এগুলা যদি আপনারা ব্যবহার করেন না তো ইমানের বেমার কমবনি কমবনি সারাই নিয়ত করি আজ থাকি লই আরতে বইতে আল্লাহর জিকির করবো হোক ইনশাআল্লাহ ফরমায় তো ইনশাআল্লাহ আমার লাগি নাই আল্লাহ রসুলে ফরমাইলাম খাইল কিয়ামতের ময়দান আমার কিছু উম্মত জন্নত যাবার বাদে আফসোস করবা কথাগুলা বালা করি খেয়াল করিও বেহেস্ত গিয়েও আফসোস করবো সাহাবায়ে কেরামে কইরা ইয়া রাসূলুল্লাহ জান্নাত তো আফসোসের জায়গা নাই আল্লাহ কইছে ওয়ালাকুম ফীহা মা তাশতাকি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন জান্নাত গোলামর দিল যে তাইব খালি আইবার আগে ফাইরাইব আইতে দেরি হইব ফাইতে দেরি হইত নাই জান্নাত আয়েশর জায়গা আরামের জায়গা খুশির জায়গা শান্তির জায়গা সেখানে যাবার মধ্যে খেলে মানুষে আফসোস করব ইয়া রাসূলুল্লাহ বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মত জান্নাত যাওয়ার বাদে যে সময় দেখব তার এক উন্নতি বাইয়ে একবার সুবহানাল্লাহ বেশি হওয়ার কারণে তার জান্নাতটাকে দশত গুণ বড় জান্নাত আল্লাহ বেটারে দিলাইছে তখন আফসোস করব আর কইব হায় রে হায় খেলে দুনিয়ার থাকতে আরো একবার সুবহানাল্লাহ বলিলাম না একবার কও না সুবহানাল্লাহ আজ তো সুবহানাল্লাহর দাম বুঝোয়ার না লা ইলাহা ইল্লাল্লাহর দাম বুঝোয়ার না কিন্তু যেদিন বুঝোয়াইব খামাইত না বুঝোয়াইব খামাইত নাই আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ রসুল ফরমাইছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ একবার কোক সুবহানাল্লাহ আরো জোরে কই না সুবহানাল্লাহ আপনারা বারে কোনার যে গুরু আয়ুক পাবিত্রি আয়ুক জায়গা আছে এটা কি ভাল লাগছে আয়ুক না কি তো হইলো হইতে দৌড়ে উঠেন বুঝছি না বে আবার আবার আইন তারা এটা খালি হজ্ঞে করে বুঝছুন হজ্ঞে করেন নেন লাগাইছে লাগাম উবা করে থইছে হন বলে বিত্রি হামাইলেও সমুজ ফাইলিব আমল করলে কয় যে বারে উবা করি কই কোনটা কি হন জিন্নাতেই শয়তানই তা করতে পারে বুঝছেন নি যাক আইবা ইনশাল্লাহ আস্তে আস্তে সারিব কি তোলা বানি আইবা টাইম গোয়াইয়া যাওক আমার বা খেয়াল করো কোয়া খতার বুঝার চেষ্টা করো কোয়া এই কথার ওয়াজ জানা আছে বুঝো নাই এর লাগে আমলও নাই মাত বুঝা গেছে নি এই কথাগুলার ওয়াজ জানা আছে বুঝো নাই এর কারণে আমলও নাই হ্যাঁ ওরও যদি একটা বুঝগানোর আল্লাহ খুলি দিয়ে আর হামাই যায় ও আমলও কন্টিনিউয়াস হয়ে যাব জন্য তো এইভাবে গিয়ে একবার কম সুবহানাল্লাহ নবী যে ফরমাই যে আমার যে উম্মাদ মারবার সময় শেষ কলিমা পড়িছে ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদখালাল জান্নাহ একবার কই না সুবহানাল্লাহ নবী যে কইছে জন্য তো ঢুকি গেছে ফাদখালাল জান্নাহ মরিয়াও জান্নতি আরো একবার কোন না সুবহানাল্লাহ ওনার বাদে জান্নাতে যাওয়ার দরকার আছে নি নাই না গেলে হইব নি সারা যাওয়া লাগব নি কি কারো একই আছে নি তাইলে থোড়া করে খেয়াল করো চাই আপনি যে মরবার সময় ভয়ঙ্কর সময় হ্যাঁ বড় ভয়ঙ্কর সময় এই সময় আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হইলে মানুষের ভিতরে যে জিনিসের সবচেয়ে বেশি মায়া থাকে বা বেশি স্টক থাকে ও জিনিসটা মানুষের বিপদের সময় সামনে আয় আয় নি না তোরা মাতেন না আপনি একটা মানুষের একটা দাম কুচু দিয়ে আঘাত করিও দেখবা বহুত মানুষের মাইজ্ঞ হয় না না হয়নি কীটা লাগে কয় মার লগর মায়া সবচেয়ে বেশ
এর কারণে মানুষে মাইগ্য হয়। হ্যাঁ, বেটা বেটা মুসলমান হয়েছে 20 বছর বয়স, হিন্দু থাকি মুসলমান হয়েছে 20 বছর, 40 বছর বয়স, 10 বছর আগে মুসলমান হয়েছে, মসজিদ থাকি উঠিছে, আখতা বোয়াত আছে না, আর তাকে কইছে রাম রাম। আর একজনে কইল রে বেটা বেয়া হল, আজ 10 বছর ইয়ে আসছে মুসলমানই হওয়ার, আবচন রাম ছাড়ি নানি। কইল রে ভাই 30 বছর রামিকু 10 বছর যাইব কিলা, মাছ বুঝা গেছে নি, হবে তো আমার হয়েছে 10 বছর, আর রামিকু আগর 30 বছর ভিতরে আসলো, এগুলো 10 বছর যাইব কিলা। তো আমরার ভিতরে যদি আমরা যতক্ষণ জিন্দেগি আছে সবচেয়ে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া যদি রাখি না, তাইলে আজরাইলর ডক্টর সময় ফরবানি ভরি চায় মাতো না। হ্যাঁ, বহুত মানুষ আছে কই হুজুর দোয়া করিও আল্লাহ কলিমার সহিত মৌত করতা, হে নমাজও ফড়ে লাও, ওইগুনি কারবার, ওইগুনি কারবার। তাইলে আপনি আর্থে বইতে আল্লাহ কইছে উযু কুরুল্লাহ কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। আল্লাহ কইছে ঔষধ মানুষ কাল কিয়ামতের ময়দানের জন্য তো যাইবাই, যে মানুষে আর্থে বইতে 24 ঘন্টা হোক সব সময় করে লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একারে সহজ বনি যাই, আমরা সব সময় আরতে বইতে আল্লাহর জিকির করব, কব ইনশাআল্লাহ, আর জোরে কব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ফারতাই না করতে, কারণ আমরার লগে নফস আছে, আছে নি না নাই, তোরা হানা কই না, আছে নি না নাই। তাইলে ওজি আমি আলোচনা আসলাম, দিনের কাম করতে গিয়া সমুজ লাগে, সমুজ দিবকে আল্লাহ ফাইবকে যে জেহাদ করব, খাল লাগি জেহাদ করতে ওখানে বুঝা লাগব। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা একদিন সাহাবাই কেরামের সম্বোধন করে কইলা, ও সাহাবাই কেরাম, আপনারা খোয়া দেখি আল্লাহর বেহেস্তর দূরত্ব কত খান, সারার দূরত্ব জানার দরকার আসেনি, তোরা খেয়াল করো না আসেনি, ও মাঝখানের ফাঁক তোরা মারি দেও না, মুরব্বী লড়াইও না, জোয়ান লাগিয়ে মারো, জোয়ানে মুরব্বী সারে লড়াইও না, জোয়ান হলে জলদি জলদি আগে দেখো, জলদি জলদি আগে দেখো, যেন ফাঁক দেখো মারি নিও, আন্না শয়তান বুটি ঢুকে দিব, টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নান, সময় নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না, আমার এন্ডিং টাইম আছে, বহুত চেষ্টা করছিলাম আরো আগেও আইতাম, লইতাম আইয়া মাগরিব পড়ি লইছি এই এলাকাত, কিন্তু পারছি না, আগে লইতাম টাইম, যাইতে হইলে তো 2-2.5 ঘন্টা লাগবো, সুতরাং কালকেও তো প্রোগ্রাম আর ডিউটিও আছে, ও কম টাইমে বেশ মাতিতাম, টাইম পাস দিতাম না, সাইয়ার বেকার দিতাম না, আপনারা দয়া করিয়া সাহায্য করবা, করবা তো ইনশাল্লাহ, ও কিতা সাহায্য করবা, ফাঁক মারবা, ফাঁক মারবা, যেন ফাঁক দেখুন মারি লইবা, আটুয়ে সাটুয়ে আঞ্জা করি ধরবা না, খুটায় খাটায় আজান দিবা না, মুরব্বী ছাড়া, বুঝবাইছো নি, মুরব্বী মানুষ বইলে খেয়ার দেব হইব, কারণ এটা শুনো কথাগুলা যদি সমুজ বাইতে হয় তাইলে সাহাবাই কেরামে জেলা শুনছেন বইয়া, ইলা যদি শুনো না, ও তুমি ওয়াজিকার করতে পারবাই, জানতে পারবাই, বালা জানবাই, আমল করতে আরতে নাই, আমল করতে আরতে নাই, হ্যাঁ জানা আছে পড়াও পারবাই, জানার শেষ সীমা নাই, আমলও আইতো নাই, কথাগুলা বুঝিও, এই সমুজ দেখে আল্লাহ আমি কইছি ফায়েখে যে জাকাত করে, হ্যাঁ কোন মুসলমানের ওয়াজ জানে না, প্রত্যেক মুসলমানের যুবক যুবতীক লড়বার জানা আছে রে ভাই, কিন্তু করতে পারে না, আমল না করার পিছনে কারণ হইল দিনের সমুজ পায় নাই, হেদায়ত পায় নাই, হেদায়ত পাইতে হইলে হেদায়তের রাস্তা যদি অবলম্বন করো না, ডেইলি নমাজ ওয়াইয়া করা ইহদিন সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমার সোজা রাস্তার হেদায়ত দেও, বাইরে হেদায়ত পাইতে হইলে তোমার পিছনে 5টা দুশ্মন আছে ও মুসলমানের মহিলা এবং পুরুষ, এই পঞ্চর উপর লাগি যদি তুমি জাগাত করতে নাই, জানা আছে বহু কিছু মানা সম্ভব নাই, জানা আছে বহু কিছু আল্লাহর না ফরমানি চলা সম্ভব নাই, ফার্স্ট দুশ্মন কে, এক নম্বর নফস, দুই নম্বর শয়তান, তিন নম্বর পরিবেশ, চার নম্বর খাসলত, এই চার দুশ্মন আছে, এই চার দুশ্মনের লাগে যদি তোমার জেগা দৈত নাই, ও গোলাম ও বান্দি, হে যুবক হে যুবতী, আল্লাহর কসম তুমি দিন মানা সম্ভব হইত নাই, কিন্তু ইকানি হিসাব রাখিও গোলাম, তোমার বালিক তাকে লইয়া মত পর্যন্ত যে সময় পাইবাই, এই সময়ের একটা শ্বাস ফলাইবার সময় আল্লাহর হিসাবর বাড়া নাই, নবী জি ফরমাইছেন লা তাজালু কাদাম আব্দি ইয়াউমাল কিয়ামা,
ময়দানে মাহশরে কোনো মানুষে তোমার ভাও আগে টান দিতে পারতে নাই আল্লাহর রাসূলে ফরমায় হাত্তা ইউসআল আন খামসিন শরাশিয়ান শিক্ষিত শিক্ষিত ধনী গরিব বড় টেখালা মলি সাহ বানা মলি সাহ ফির সাহ বুজুর্গ সাহ সারা পেটাইন বেটিন দে আল্লাহ ময়দানে মাহশর উবা করবা হরিয়া ফয়লা জিকাইবা আন উমরিহি ফিমা আফনা আমার দেবা জীবন খান খানো খাটাই আইসো জবাব দিয়া যাও ই কথার জবাব দেবা লাগবো নি সারার জুড়ে মাতেন না এখন যেগুলো বেপর্দা মহিলা গুড়ে কিলা জবাব দিতে বেনমাজি জাইন গুড্ডায় কিলা জবাব দিতে সুদ গুছো জাইন গাড়া কিলা জবাব দিতে নিজে নিজরে একবার জিকাও না প্রশ্ন করো উত্তর বার করো না মৌত আছে না নাই আরে মাতলে সারা আছে না নাই হ্যাঁ কোন দিন আইব জানা আছে নি জানা আছে নি তাইলে এখন তুমি নিজরে জিকাও বলে আমি যে বেনমাজি মানুষ আল্লাহর রাসূলে ফরমায় যা বেনমাজি হইয়া কোন মানুষ মারা গেল আস্তা গোটা পৃথিবীর আলিম ওলামা জমাইয়া দোয়া করো গোটা পৃথিবীর মুসলমানের জমিয়া জনজা ফল আমি আল্লাহর নবী হইয়ার এই মানুষটা মরার লগে লগে তার কবর জাহান্নাম আগুন জ্বালাইয়া দেওয়া হয়ে যায় একবার কইতে জানি না আউযুবিল্লাহ বহুত মানুষ নমাজ ছাড়িয়া মতরানি না না মাতই না কেনে আমরা সিন্নিও করি আর খাই আর খাওয়াই আর দোয়া করি আর ঠিক আছে কিন্তু আল্লাহর রাসূলে কইতে রাখা মৃত্যু নাই কারণ ইসলামের সবচেয়ে বড় মহান ফল নমাজ তার ঠিক নাই এখন এখন যে নমাজ ঠিক নাই সে তো ফরলো না এই ফরলো না যখন খেনে ফরলো না হে হেদায়ত পাইছে না সমুদ পাইছে না ফাইতে বাধা প্রদান খেরে খে এক নম্বর নফস নফসর লগে জেহাদ না করলে আমল করা যায় না এর কারণে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাই কেরামরে প্রশ্ন করলা ও সাহাবাই কেরাম আপনারা কখুয়া দেখি বেহেস্তর দূরত্ব কত খান সাহাবাই কেরামে কইল মাত্র দুই ফাড়া এবার নবী যে কইল সাহাবাই কেরামে কইল ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না আপনি আর আল্লাহ জানেন নবী যে ফরমাইলা ও সাহাবাই কেরাম জান্নাতের দূরত্ব মাত্র করি দুই ফাড়া একবার কও না সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ এখন কথাটা জোয়ান হলে বুঝো বলা করি আর নাই ফটো গিয়া কইবা একজনে আর বুকুত ফরমারি দরিয়া ব্যস্ত হই থাকি বলা নি না নবী যে ফরমাইলা ও সাহাবাই কেরাম জান্নাতের দূরত্ব মাত্র দুই কদম সাহাবাই কেরামে প্রশ্ন করনিয়া রাসূলুল্লাহ কিভাবে দুই ফড়া মারিয়া জান্নাত যাওয়া যায় নবী যে ফরমাইন ও সাহাবাই কেরাম আমার যে উম্মতে ফয়লা ফড়া তার নফসর মধ্যে রাখি দিলাই দুই নম্বর ফড়া খান আমার আল্লাহ তাই জান্নাতের মধ্যে মারাই দিলাই জোরে কও সুবহানাল্লাহ এই কথাটারে তোরা সার্চ করো নফসর উপরে ফড়া মারা ফাআল্লাহামাকা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আল্লাহ কইছেন কোরআনে কারিমে তোমার তার ভিতরে বাদ বালা